আজকে ড্রাইভারের চাকরি শেষ করবো। চাকরি খাবি তুই? চাকরি খাবি আমার? স্যার ওদিকে একটু দেখেন, গাড়িটা কেন জানি নড়তেছে। তাই তো, দাঁড় করা গাড়ি ভেবে নড়তেছে কেন? নিশ্চয় কোনো রহস্য আছে। চলো তো তাড়াতাড়ি, আগে বাঁচলে তো খাবি আমার চাকরি। চোখ তোর কেউ বাঁচাইবো না এখানে। খুব জ্বালাইছিস তুই আমারে, খুব জ্বালাইছিস। এবার এই চাকরি খাবি না? তোর যন্ত্রণায় পুরো দেশ অতিষ্ঠ। আজকে সবাইকে মুক্ত করে দিলাম। অনেক জ্বালাইছিস তুই। এই এখানে কি হচ্ছে? এই গাড়ি লড়লো কেন বল? আর ড্রাইভার তো দেখি ঘুমাচ্ছে, তাহলে গাড়ি লড়লো কেন? কি হলো বল? স্যার আপনি স্যারেন, আমি বলছি স্যার। স্যারেন বল। বলছি স্যারেন, আসলে ওটা ড্রাইভার না স্যার, ও হচ্ছে এই গাড়িটার মালিক। আর ও ঘুমাচ্ছে না স্যার। একটু আগে এই গামছাটা ওর গলায় পেঁচিয়ে আমি ওকে মেরে ফেলছি স্যার। আর এই গাড়িটার ড্রাইভার আমি। আপনারা আসছেন অনেক ভালো হয়েছে স্যার। আপনারা না আসলেও আমি ওকে মেরে ওকে নিয়ে আমি থানায় যেতাম। আমি খুন করছি স্যার। কিরে তোর সাহস দেখে আমি তো অবাক হয়ে যাচ্ছি। তুই দিনে দুপুরে প্রকাশ্যে একজন মানুষকে খুন করলি, আবার তুই বলতেছিস আমি খুন করছি স্যার, আমারে ধরে নেন, আমারে অ্যারেস্ট করেন। কারণটা কি ছিল একটু বলবি আমারে? স্যার আমি ওকে কেন মারছি জানতে চান? তাহলে শোনেন স্যার। হ্যালো, হ্যাঁ হ্যাঁ, আরে ভাই বুঝতে পারছি তো। শুন, গত মাসেও কিন্তু কালেকশন ভালো করে করতে পারিস নাই। হ্যাঁ, এই মাসে আমাকে যদি পর্যাপ্ত পরিমাণ শিশু বাচ্চা থেকে শুরু করে 20 বছর পর্যন্ত যে লোকগুলো আছে তাকে ম্যানেজ করে দিবি। হ্যাঁ, টার্গেট কিন্তু এই মাসে 200। 200 যদি একটা কম হয় না তোদেরকে কিন্তু আমি ছাড়বো না। হ্যাঁ, আর শোন, গতকালকে যেগুলো আনছোস না 5টা না 6টা, ওই যে ছোট যেটা আছে না বাচ্চা, ওইটার চোখ খুলবি। হ্যাঁ হ্যাঁ, চোখ খুলবি, কিডনি বের করবি। আরে যেটা বলতেছি সেটা শুন, পরে করবি মানে এখন করবি। আমার অনেক টাকা লাগবে, অনেক, আমার অনেক টাকার পাহাড় করতে হইবো আমার। হ্যাঁ, আর বাকিগুলা তুই কী করবি তুই বুঝিস না? সব কিছু কইরা নে, ভালো কইরা কইরা নে, আমি এখনই আসতেছি। আমার, হ্যাঁ হ্যাঁ, আমি ব্যাংকের দিকে যাচ্ছি, টাকা নিছি। হ্যাঁ, 2-3 টাকা নিছি এখন, ওই টাকা আমি এখন ব্যাংকে জমা দিব। হ্যাঁ হ্যাঁ, আমি আসতেছি, আমি টাকাগুলো ব্যাংকে জমা দিব, তারপরে চলে আসতেছি। আরে আমি তো আরও আগেই আসতে পারতাম, আর ড্রাইভার সালানা কই গেছে আমি তাকে খুঁজে পাচ্ছি না। 10 মিনিট হয়েছে আমি এখানে দাঁড়াই আছি। আচ্ছা ঠিক আছে, তুই এখন ফোন রাখ, আমি ড্রাইভারকে কল করতেছি। শালা কই যে গেছে, মাথাটা গরম করে দিছে আমারে। অনেক করছস তুই, এবার তোর খেল খতম। আজকে তোকে আমি শেষ করে ফেলব। তুই সারাটা সময় মানুষের ক্ষতি ছাড়া একটা বার ভালো চিন্তা করিস না। আমার কী হবে হবে, সে চিন্তা আমি করব না। কিন্তু তোর মতো একটা আগাছাকে এই সুন্দর পৃথিবীর আলো বাতাস আমি আর খাইতে দেব না। আজকেই তোর জীবনের শেষ দিন। মোবাইল বন্ধ বন্ধ বন্ধ, এই টাইমে মোবাইল বন্ধ করে মানুষ? শালার ড্রাইভারের বাচ্চার আজকে খবর করে সারমু। আমি আমি কিছুই বুঝতেছি না। মাস শেষে 60-70 হাজার টাকা তুই ড্রাইভারের তোর পিছনে খরচ করি, আর তুই কি না, তুই কি না এইভাবে মোবাইল বন্ধ করে রাখছস? এক কাজ করিস, আমি নিজে আজকে ড্রাইভিং করে যাবো। আজকে আজকে তোর চাকরিটাই খামু আমি। সবই বুঝলাম, কিন্তু আইন যে নিজের হাতে তুলে নেওয়া অপরাধ এটা তুই জানিস না? তুই তো আমাদেরকে ইনফর্ম করতে পারতিস। আসলে স্যার আপনি ঠিকই বলছেন স্যার, আমি ওরে আইনের হাতে দিতে পারতাম, কিন্তু আমার ধৈর্য আর বিবেক সেটা বলা নেই স্যার।
স্যার, আপনারা বুকে হাত দিয়ে বলতে পারবেন যে আপনারা প্রত্যেকটা অপরাধের বিচার ঠিকমতো করেন? করেন না স্যার। ওর মতো একজন নরপিশাচকে যদি আমি আপনাদের হাতে তুলে দিতাম স্যার, আপনারা কী করতেন? এক বছর দু বছর জেল দিতেন, এরপরে আবার ওকে ছেড়ে দিতেন, ও আবার এই মুক্ত বাতাসে ঘুরে বেড়াতো, আবার কচি কচি বাচ্চা থেকে শুরু করে বয়স্ক লোক সবার সঙ্গে অন্যায় অফিসারগুলো করতো স্যার। আপনি জানেন না স্যার, আমি একদিনের ক্ষোভে ওকে শেষ করে নিই স্যার। আমিও তো একজন মানুষ, আমারও তো একটা ধৈর্য করার ক্ষমতা আছে, সহ্য করার ক্ষমতা আছে, সেটার বাঁধ ভেঙে গেছে স্যার। 5 বছর থেকে শুরু করে 55 বছরের মানুষ পর্যন্ত কেউই নিরাপদ নয় এই জানার কাছে। আপনি জানেন না স্যার, ওর কাছে অজস্র টাকা। সব কীভাবে ইনকাম করা জানেন স্যার? কোনো মায়ের সন্তানের কিডনি বিক্রি করা টাকা, কোনো মায়ের সন্তানের চোখ বিক্রি করা টাকা, আর সবথেকে বড় খারাপ জিনিস যেটা, ও প্রত্যেক দিন বাচ্চাদের সাথে এতটাই অমানবিক কাজ করতো স্যার, যেটা আপনারা চোখে দেখলে আপনাদের বিবেক কেঁদে উঠত। আমি স্যার, আমার কোনো আক্ষেপ নাই স্যার, আমি জানি যে প্রত্যেকটা অপরাধের শাস্তি আছে স্যার। আমি কোনো ভালো মানুষকে শেষ করিনি স্যার, আমি একজন নরপিশাচকে শেষ করছি, আমি একজন কাল্পিটকে শেষ করছি স্যার। তার জন্য যদি আমাকে ফাঁসির দড়ি গলায় নিতে হয় না, আমার একটুও কষ্ট হবে না। আমি সারা পৃথিবীকে বলবো, আমি এই পৃথিবী থেকে একজন অমানুষকে বিদায় করছি, আমি এই পৃথিবী থেকে একজন খারাপ মানুষকে বিদায় করছি, যেটা আইন করতে পারে না, যেটা দেশের প্রশাসন করতে পারে না, সেটা আমি করছি। আমি সবাইকে বলবো, যেখানে অন্যায় দেখবেন সেখানে প্রতিবাদ করুন। আপনি একা দাঁড়ায় যান, দেখবেন আপনার পিছনে আরও 10 জন দাঁড়াবে। স্যার প্লিজ, আমি অপরাধ করছি, আপনারা আমাকে নিয়ে যান, আপনারা যা শাস্তি দিবেন আমি মাথা পেতে নেব। তবে একটি কথা আপনাদেরকে বলবো, আপনারা একটু ন্যায়ের পথে আসেন, একটু ন্যায় অন্যায় বিবেক বিবেচনা করেন স্যার। কেন হয় এটা? কেন আমাদের দেশে প্রত্যেকটা স্মাগলার জেলে যাওয়ার পরে 2, 4, 5, 6 মাস জেল খাটার পরে বাইরে এসে তারা আবারও কেন স্মাগলিং করে? কেন প্রত্যেকটা নারী পাচারকারী মুক্ত বাতাসে ঘুরে বেড়ায় স্যার? এই উত্তর আপনাদের কাছে আছে স্যার? নাই। আমি জানি আপনাদের আইনের একটা ধারা আছে, আপনাদের আইনের বাইরে আপনারা কেউ কিছু করতে পারেন না। একটা পার স্যার বিবেকের কাঠগড়ায় দাঁড়িয়ে মানুষের মতো মানুষকে প্রশ্ন করে দেখেন তো, এই তোমরা কেন অন্যায় করো, কেন তোমরা অপরাধ করো? আমি জানি স্যার, আমার এই কথাগুলো আপনাদের কাছে ওই বোকার প্রলোভ স্যার আর কিচ্ছু না স্যার। স্যার আপনি আমাকে ছেড়ে দেন, আমি পালাবো না, আমি আপনাদেরকে কথা দিচ্ছি স্যার, আমি পালাবো না। যদি আমি পালানোর চেষ্টা করতাম, আপনারা আসার আগেই আমি চলে যেতাম স্যার। এই জানোয়ারটাকে শেষ করছি না, আজকে আমার খুব খুশি লাগছে স্যার। আমি মুক্ত, বাংলাদেশ মুক্ত, পুরো সমাজ মুক্ত, অপরাধ মুক্ত। এরকম হাজারটা অপরাধীকে যদি আমরা জবাই করি, শেষ করি, আমাদের এই সোনার বাংলা সোনায় সোহাগা হবে। প্লিজ স্যার, আর কথা বাড়াবেন না, আমাকে অ্যারেস্ট করুন, প্লিজ আমাকে অ্যারেস্ট করুন। হ্যাঁ, তোমাকে আমি অ্যারেস্ট করবো, কারণ আমি আইনের কাছে বাধা, তোমাকে অ্যারেস্ট করতে হবে, তুমি অপরাধী, তুমি অপরাধ করছো। তবে হ্যাঁ, এটা সত্য, তুমি যেটা করছো তার জন্য আমার পক্ষ থেকে যতটুকু সম্ভব আমি চেষ্টা করব তোমাকে বাঁচানোর জন্য। আর হ্যাঁ, তুমি কি বললে, আমাদের কাছে অপরাধী ধরা পড়ার পরে 2-4 মাস জেল খেটে তারা আবার বের হয় কেন? এর পিছনে একটা কারণ আছে, তারা কেন 2-4 মাস 6 মাস জেল খেটে আবার বের হয়ে যায়, মুক্ত বাতাসে ঘুরে বেড়ায়? কারণ একটাই, এমপি মন্ত্রী বড় বড় লিডার যারা আছে তারা যখন উপর থেকে ফোন করে প্রেশার ক্রিয়েট করে, তখন আমাদের বাধ্য হতে হয় যে কোনো ফাঁক ফোকর বের করে তাদেরকে মুক্তি দেওয়ার জন্য। তবে আমি তোমাকে কথা দিচ্ছি, আমি চেষ্টা করব আমার জায়গা থেকে যখনই কোনো আমি অন্যায় দেখব, অন্যায় কারিকে পাব, আমার সাধ্য অনুযায়ী, আইনের সাধ্য অনুযায়ী চেষ্টা করব তাকে 100% শাস্তি দেওয়ার জন্য। জাহিদ, তুমি লাশটাকে পিছনে দাও, ওনাকে নিয়ে গিয়ে পোস্টমর্টম করতে হবে, আর তুমি গাড়িটা ড্রাইভ করো। ঠিক আছে স্যার, চলো থানায় চলো। ঠিক আছে, ওঠেন স্যার।